আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ওয়্যার হাউসে, যেখান থেকে আপনারা দেখেছেন যে কৃষি বাজারের যত প্রোডাক্ট আছে অ্যাসেম্বল করে এখান থেকে ডেলিভারি হয় সারা বাংলাদেশে। তো এই মুহূর্তে দেখতেছেন এইগুলো অ্যাসেম্বল করা এবং এইগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে, এগুলো ডেলিভারি হবে। তার আগে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই এবং কোন কোন মডেলগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই দিকটা থেকে যদি শুরু করি, প্রথমেই দেখতে পাচ্ছেন ওখানে ধান কাটার যে মেশিন রিপার, এই ধান কাটার মেশিনটা এখানে আছে। এটা হচ্ছে ডিজেল চালিত, বাংলাদেশে বেশিরভাগ দেখবেন যে পেট্রোল চালিতগুলো পাওয়া যায়, এটা হচ্ছে ডিজেল চালিত এবং এর চাকার সাইজ দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভারী। এবং এর ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এবং এটা হচ্ছে চার সারি, 1 2 3 4, মানে চারটা সারি একসাথে কাটতে পারে। এর আগে যতগুলো দেখেছেন 2 থেকে 3 সারি হয়। এই পাশটাতে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার আছে, এই পাওয়ার টিলারগুলো হচ্ছে চ্যাংচাই ইঞ্জিনের, এই পাওয়ার টিলারগুলো 18 হর্সের। এই পাওয়ার টিলারগুলো বেশ পপুলার পাওয়ার টিলার। তো এইদিকে যদি আবার সামন থেকে দেখেন, আমি এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 7 হর্সের পেট্রোল চালিত, এটা হচ্ছে মাল্টি পারপাস মিনি পাওয়ার টিলার। আপনারা দেখছেন একটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়, সেই মাল্টি পারপাস এটা। আর এই দিকটাতে যেটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান 7 হর্সের মিনি পাওয়ার টিলার। তারপরেরটা যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে 10 হর্সের সেলফ। এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে, এটা কিন্তু চাবি দিয়ে স্টার্ট দেয়। এই যেখানে দেখেন যে এটা চাবি দেওয়া আছে। তো এরপরে যদি আসেন, এটা হচ্ছে ইন্ডিয়ান 4 হুইলের, এটা হচ্ছে একটু বেশি দাম, কারণ ইন্ডিয়ানগুলোর হচ্ছে আপনার ট্যাক্স বেশি, ওই জিনিসগুলোর একটু দামও বেশি। তো এই দিকটাতে যদি দেখেন পিছনে, এটা সবচেয়ে বেশি বিক্রিত একটা মিনি পাওয়ার টিলার, সেটি হচ্ছে আপনার মাল্টি ফাংশন আমরা যেটাকে বলছি, কারণ এটা 4 হুইল টাইপ। কিন্তু এটাতে আপনি বেডও তৈরি করতে পারবেন, চাষও করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেড তৈরির মাথাটা লাগানো আছে, এইটারে পুরো সেটটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করে চাষের সেট কিন্তু লাগানো যায়। এবং এই সামনে দেখেন সবচেয়ে বেশি বিক্রিত মিনি পাওয়ার টিলারের মধ্যে অন্যতম হচ্ছে 63 সিসি। এই 63 সিসিটা আমরা এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন সারিবদ্ধ। বুঝতেই পারছেন এতগুলা মানে সেট করার উদ্দেশ্য, এটা সবচেয়ে বেশি বিক্রি হয়। আর যদি এদিকে কিছু রেখে সাজানো আছে, বেশিরভাগই কার্টুন থাকে, অর্ডার হলেই বেশিরভাগ আমরা সেট করার চেষ্টা করি। এইদিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে গাছ কাটার মেশিন, বিভিন্ন সাইজের গাছ কাটার মেশিন আছে আমাদের কাছে। তারপরে এই যে ব্রাশ কাটারগুলো আছে, বিভিন্ন দামের ব্রাশ কাটার আছে, নাইলন কাটার আছে। তো এই ব্রাশ কাটারগুলো এদিকে আছে, এটা হচ্ছে কেরোসিন ইঞ্জিন, এগুলো কিন্তু পানি তোলার পাম্প। এই যে এটা হচ্ছে সরিষার তেল বানানোর মেশিন, এটা আপনি এর আগে এটার ভিডিও দেখেছেন আপনারা। ফ্লোটিং ওয়াটার পাম্প সবচেয়ে বেশি যায়, এটা যারা পুকুরের পাড়ে চাষাবাদ করে তারা কিন্তু এটা বেশি ব্যবহার করে এবং পাশাপাশি সেচের কাজে ব্যবহার করে। এটা হচ্ছে ওয়াটার পাম্প 3 ইঞ্চি, এটা হচ্ছে সবচেয়ে বেশি আউটপুট পানির, এটা মিনিটে প্রায় 1000 লিটার হচ্ছে আপনার পানি আউটপুট দিতে সক্ষম। এটাতে টিউব অয়েল লাগে না, এটা বেশ পপুলার একটা মেশিন, আপনারা এরা ভিডিও অনেক দেখেছেন। এইদিকে যদি দেখাই আমি আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এইগুলো হচ্ছে আপনার ওয়াটার পাম্প, 3 ইঞ্চি পর্যন্ত আছে আমাদের কাছ থেকে। এইটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার মেশিন 2 স্ট্রোক, এটার 4 স্ট্রোক আছে। এটা হচ্ছে আপনার নর্মাল যেগুলো আপনার ব্যাটারি চালিত স্প্রেগুলো নেন সেটার একটু হাই কোয়ালিটি এটা। এটা হলো স্প্রে মেশিন, এটা দিয়ে একসাথে 2 জন স্প্রে করতে পারে। এদিকে যদি দেখেন, এটা ওয়াটার পাম্প। এদিকে যদি আসেন আপনারা, আমি একটু দেখাই আপনাদেরকে। এইগুলো হচ্ছে ব্রাশ কাটার, যেটা দিয়ে ধান কাটে আর কি, সেই ইঞ্জিনগুলো এখানে সাজানো আছে, বিভিন্ন মডেলের আছে। এবং এইখানে যদি দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীজ বপন, এটা হলো বাংলাদেশে প্রথম নতুন আসছে। এবং এই জায়গাতে দেখেন সার একসাথে দেওয়া যায়, একসাথে আপনি ভুট্টার বীজ থেকে শুরু করে বিভিন্ন বীজ বপন করতে পারবেন এবং সাথে পাশাপাশি সার একসাথে দিতে পারবেন। এদিকে আউটবোর্ড ইঞ্জিন আছে, নৌকা চালানোর যে আউটবোর্ড ইঞ্জিন, এখানে দেখেন হচ্ছে আপনার এটা মাটি গর্ত করার মেশিন। এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নৌকার ইঞ্জিন, ওইদিকে হচ্ছে জেনারেটর আছে। আর সামনে যদি দেখেন এদিকে আপনার খড়কাটা, এইদিকে খড়কাটা মেশিনগুলো আছে, কনভেয়ার, নন কনভেয়ার, এটা হচ্ছে 3 মাথার যে রাইস মিল, যে একটা দিয়ে 3 রকম কাজ করা যায়। এদিকে যদি দেখেন এটা হলো আছে আপনার গ্রাইন্ডিং মেশিন, আর নতুন একটা সাইলেজ কাটার আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। সামনে সিজন আসতেছে, এই কারণে এখন পর্যন্ত আপনারা এর ভিডিও পান নাই। এটা হচ্ছে
যাদের ছোট খামার আছে তাদের মধ্যে ব্যবহার করার মতো হাই কোয়ালিটির একটা সাইলেজ কাটার। আর এইদিকে আছে হচ্ছে আপনার ফিড তৈরির মেশিন, এইদিকে যদি বলেন যে মিনি টেলার কাম ঘাস কাটা মেশিনগুলো, তো এরকম ওই যে ফোর হুইল আছে ওই সামনটাতে, ফোর হুইল এই দিকটাতে হচ্ছে আপনার স্প্রে মেশিন, দুইজন একসাথে স্প্রে করতে পারবে। এই যে এটা নতুন আসছে, এটা হচ্ছে আপনার ভুট্টা মারাই মেশিন, ছোট যাদের ভুট্টা মারাই প্রয়োজন হয় তারা কিন্তু এই ভুট্টা মারাইটা একজন একটা পুরো ফ্যামিলির মানে বাসাতেই ব্যবহার করতে পারে, এবং অনেকেই এলাকায় একটা নিয়ে একটা এলাকা পুরো কভার করতে পারে। তো এই মোটামুটি দেখতে পাচ্ছেন অ্যাসেম্বল করার মধ্যে এগুলো নিয়ে রেডি আছে, আরও অনেক মেশিন আসিস আছে। আপনাদের এগুলো দেখতে গেলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, ওয়েবসাইটে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা কী প্রয়োজন, এবং আমাদের কাছে ফোন করলেই আপনারা এই ভিডিওগুলো নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, এরকম যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।